কাজে এসেছি কিন্তু এখনো কোনো কারেন্ট প্ল্যান নেই এখানে, তো কি করব না করব আগেরও কোনো প্ল্যান নেই, দেখছি কারেন্ট আসুক যতটুকু কাজ আছে করে কোনো প্ল্যান করতে হবে। ফাইনালি কারেন্ট চলে এসেছে তো একটু কাজ করে নেওয়া যাক। খিদে পেয়ে গেছে তো নিচনে গিয়ে কিছু খেয়ে আসি, ততক্ষণে আমার ইন্ট্রো দেখো। ব্রিজের মধ্যে আগে অনেকদিন আগে ঘুরতে আসতাম লকডাউনের আগে, ওই লাঞ্চ করে একটু বের হতাম যেন একটু হজম হয়। পুজো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল মানে বুঝে উঠতে পারছি না, সময় এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে। বেশিরভাগ এখানে ছোট মাছগুলোই পাওয়া যায়, স্রোতের তালে কতটা আর উঠবে, যখন একটু জলের স্রোত বেড়ে যায় তখনই এখানে একটু মাছ উঁচু ঠিকঠাক পাওয়া যায়। রিয়াকশন এতটাই যে কি বলবো, পুকুরে যদি না নিয়ে যায় তাহলে হয়ে গেছে, এখনই কান্নাকাটি করে চালু করে দিবে শেষ পর্যন্ত। গ্রাম মানেই কৃষক প্রধান, সৌন্দর্যতা সব একেবারে সবুজ আস্তরণ দিয়ে ঘেরা থাকে। প্রথমে সবুজ আস্তরণ হবে, তারপরে সোনালী রঙের আবরণ পড়বে, তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল কৃষি প্রধান রাজ্য। এখানে ধানের চাষ একটু তুলনামূলক বেশি। আজকের মতো ঘোরা হয়ে গেল, আবার কালকে ঘুরবো, মানে পুকুরটা ছেড়ে যেতে ইচ্ছা করে না। হ্যাঁ মেশিনটা খারাপ হয়ে গেছে অনেক পুরাতন, এখন লোকজন কাজ করে না তার জন্য মেশিনটা খারাপ হয়ে গেছিল, আর কি করতে পারবো। হ্যাঁ গো, কোন ঘর এটা? ভূতু ঘর, তাই না? ভূতু রাতের বেলা বের হবে আর গপ করে খাই নিবে, এই ভিতর থেকে বের হবে আর খাই নিবে। ভূতের বাড়ি তো, ভূতের বাড়ি, ভূতের বাড়িটা। চশমাটা কই, হারিয়ে দিলা চশমাটা? কোথায় পড়লো কি? যাও ওই ভূতুটা এবার নিয়ে এসে যাও। ডিডিং ডিডিং যাও। Over the edge, feel like I'm floating through.